বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং তোমার অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবারও চলে এলাম পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো আমাদের চলছে 14 নম্বর মক টেস্ট আজকে হবে। এর আগে কিন্তু আমরা 13 খানা মক টেস্ট করে নিয়েছি। তো সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে 20 মার্কস কিন্তু তোমাদের প্রশ্ন আছে আমাদের তোমাদের ICDS বা অঙ্গনারী পরীক্ষায়, ঠিক আছে? তোমরা সাধারণ জ্ঞান টপিকটা ভালো করে পড়াশোনা করো। এবং তোমাদের জন্য বলে রাখি, যারা আগের মক টেস্টগুলো দাওনি তারা কিন্তু চেষ্টা করো আগের মক টেস্টগুলো নিজে দেওয়ার, কতগুলো সঠিক হচ্ছে দেখবে। তাহলে তোমাদের কিন্তু প্রত্যেককে বলবো যে তোমরা 18 থেকে 20-এর উপরে কিন্তু স্কোর করার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রিপারেশান খুব ভালো থাকবে, ঠিক আছে? আমরা বলে রাখি তোমাদের যে ইতিমধ্যে দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের, জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের উপর এই বইটা অ্যাভেলেবেল রয়েছে। এবং আমরা যে মক টেস্টগুলো করাচ্ছি প্রতিদিন সেটা কিন্তু এই বইটা থেকে, যে জিকে মাস্টার বুক বলে দেখতে পাচ্ছ এই বইটা থেকে, এই বই দুটোই দুটো বই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা পারচেজ করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো আমরা প্রতিদিন যে মক টেস্টগুলো করছি এই তোমাদের জিকে মাস্টার বুক থেকে, 3000+ কোশ্চেন এখানে কিন্তু রয়েছে। তো এই বইটা থেকে আমরা প্রতিদিন আমাদের 25টা করে কোশ্চেন মক টেস্টের আকারে আমরা করছি। তো আজকে আমাদের এটা 14 নম্বর মক টেস্ট, আমরা এক এক করে আরও মক টেস্ট দেবো। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে 18 থেকে 20-এর উপরে কিন্তু স্কোর করার, তাহলে তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে, ঠিক আছে? তো চলো আমরা এক এক করে কোশ্চেন দিয়ে দেখে নেবো। দেখো প্রথম কোশ্চেন আজকে কম্পিউটার থেকে কি রয়েছে, ওয়েব ব্রাউজারের নিচের কোনটি বারবার ভিজিট করা ওয়েবসাইটকে সেভ করে রাখে? ওয়েব ব্রাউজারের নিচের কোনটি বারবার ভিজিট করা ওয়েবসাইটকে সেভ করে রাখে? হিস্ট্রি, টাস্ক ম্যানেজার, ফেভারিটস নাকি সেভ অ্যাজ? অ্যান্সার করো দেখি। কম্পিউটার থেকে একটা দুটো কোশ্চেন আসবে, তো যেগুলো করাচ্ছি সেগুলোই করে যাবে, তাহলে দেখবে কমন পেয়ে যাবে। তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ফেভারিটস, অপশান সিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। সেকেন্ড কোশ্চেনে চলে আসবো। দেখো পরবর্তী কোশ্চেন, জয়া কোয়াদি প্রজেক্টটার কোন নদীর ওপর গড়ে উঠেছে? এটা জয়া কোয়াদি প্রজেক্ট কোন নদীর উপর এটা গড়ে উঠেছে? গোদাবরী, নর্মদা, কৃষ্ণা নাকি তাপ্তি? অ্যান্সার করো। জয়া কোয়াদি প্রজেক্ট কোন নদীর উপর এটা গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা গোদাবরী নদীর উপর গড়ে উঠেছে, অপশান এতে হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রাসিলিকা অফ বম জেসাস একটি বিশ্ব ঐতিহ্য স্থান, এটি কোথায় অবস্থিত? অ্যান্সার করো। ব্রাসিলিকা অফ বম জেসাস একটি বিশ্ব ঐতিহ্য স্থান, এটি কোথায় অবস্থিত? গোয়া, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি কেরালা? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা গোয়াতে অবস্থিত, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় কে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো অ্যান্সার করো। এগুলোর মধ্যে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সিভি রমন নাকি মাদার টেরেসা? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উগান্ডার রাজধানীর নাম কি? অ্যান্সার করো। বিভিন্ন দেশের ক্যাপিটাল সম্পর্কেও তোমাদেরকে জানতে হবে, ক্যাপিটাল বা রাজধানী সম্পর্কেও জানতে হবে, বিভিন্ন দেশের মুদ্রা, এগুলো ধরো কমন কোশ্চেন, হ্যাঁ একটা দুটো পড়ে যাবে, এই জন্য তোমাকে সব কষ্ট করে মুখস্ত করতে হবে। যারা ভালো প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য বলবো, উগান্ডার রাজধানীর নাম কি? মোগাদিসু, লুসাকা, কাম্পালা নাকি বুলেঙ্গা? তো সঠিক উত্তর হয়ে যাবে উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1896 সালের প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, 1896 সালে প্রথম অলিম্পিক গেমস, গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে এটা অনুষ্ঠিত হয়েছিল? অ্যাথেন্স, লন্ডন, প্যারিস নাকি আমস্টারডাম বা আমস্টারডাম? অ্যান্সার করো। সঠিক উত্তর হয়ে যাবে এটা এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা মনে রাখবে, বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো ভূগোল থেকে, বলছে হীরাকুদ বাঁধ এটা কোন নদীর উপর গড়ে উঠেছে? অ্যান্সার করো। হীরাকুদ বাঁধ এটা কোন নদীর উপর গড়ে উঠেছে? শতদ্রু, মহানদী, গোদাবরী নাকি নর্মদা? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা মহানদীর উপর গড়ে উঠেছে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো এখানে আমরা আরও বিভিন্ন এক্সট্রা ডিটেলস এগুলো একদম মুখস্থ করে নেবে, এখান থেকে দেখবে কোশ্চেন বাঁধ রিলেটেড কোন নদীর উপর, এখান থেকেই পড়ে কি ভারতের বিভিন্ন নদী বাঁধ। দেখো প্রথম আসছি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উপর কী রয়েছে? ফারাক্কা বাঁধ, এটা মনে রাখবে। পশ্চিমবঙ্গের মৌরাক্ষী নদীর উপরও কী রয়েছে? ম্যাসেঞ্জর বাঁধ। তাহলে পশ্চিমবঙ্গ থেকে এই দুটো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, বারবার আসে পরীক্ষায়। ওড়িশার মহানদীর উপর রয়েছে হীরাকুদ বাঁধ, পাঞ্জাবের শতদ্রু নদীর উপর রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ হলো, গুজরাটের
নর্মদা নদীর উপর রয়েছে সর্দার সরোবর বাঁধ, মনে রাখবে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর রয়েছে নাগার্জুন সাগর বাঁধ। ঝাড়খণ্ডের বরাকর নদীর উপর রয়েছে মাইথন বাঁধ। ঝাড়খণ্ডের দামোদর নদীর উপর রয়েছে পাঞ্চেত বাঁধ। তাহলে ঝাড়খণ্ডে দুটো আমরা পেলাম আবার। এবং তামিলনাড়ুর কাবেরী নদীর উপর রয়েছে মেট্টুর বাঁধ বা মেত্তুর বাঁধ, অনেক জায়গায় মেত্তুর পাবে বা মেট্টুর থাকে, ঠিক আছে। তাহলে এইটুকু একদম পুরো মুখস্থ করে নেবে কোন নদীর উপর কোন বাঁধ, তাহলে দেখবে একদম আর কোশ্চেন মিস যাচ্ছে না। এইগুলোই ঘুরিয়ে ফিরে বারবার পরীক্ষায় আসে। আর একটা বললাম কি, যে হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদীর উপর, আমরা এটা পড়লাম। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে প্রথম কোন ব্যাংকটি স্থাপিত হয়, অ্যান্সার করো। ব্যাংক অফ হিন্দুস্তান, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোন ব্যাংকটা ভারতে প্রথম স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাংক অফ হিন্দুস্তান, অপশন এ তে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়, অ্যান্সার করো। 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি নাকি 29শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস, সঠিক উত্তর কী হয়ে যাবে, 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। এইখানে কি মনে রাখবে, দেখো 28শে ফেব্রুয়ারি তোমার 28শে ফেব্রুয়ারি 1928 তারিখে ভারতীয় পদার্থবিদ স্যার সিভি রমন দ্বারা রমন এফেক্ট আবিষ্কারকে চিহ্নিত করতে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। তাহলে কি উদ্দেশ্যে আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করি বোঝা গেল আশা করছি। মনে রাখবে এখান থেকেও কোশ্চেন আসে যে ভারতীয় পদার্থবিদ স্যার সিভি রমন দ্বারা রমন এফেক্ট, তাহলে আমরা স্যার সিভি রমন কিন্তু রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, এখান থেকে আর একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম। তো সেইটা আবিষ্কারের জন্য তাকে স্মরণ করতে, স্মরণীয় করে রাখতে আমরা 28শে ফেব্রুয়ারি প্রতি বছর কী করি, জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি দিনটিতে পালন করে থাকি। তার আবিষ্কারের জন্য সিভি রমন দেখো কত সালে সে, তাহলে যে 1930 সালে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাহলে এটাও কোশ্চেনে আছে যে স্যার সিভি রমন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিসের জন্য আছে, কোন ফিল্ডে, পদার্থবিজ্ঞানে, এবং 1930 সালে। তাহলে অনেক কোশ্চেন আমরা এখান থেকে এক্সট্রা ডিটেলস থেকে পড়ে নিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন, নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত বলো, অ্যান্সার করো। বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত, শ্রীনগর, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, জম্মু নাকি সিমলা, অ্যান্সার করো। জম্মু কাশ্মীর নেই এখানে, শুধু জম্মুই আছে। তো অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে এটা চণ্ডীগড়ে অবস্থিত, অপশান বি হবে আমাদের সঠিক উত্তর, বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছি, বিশ্ব ঐতিহ্য স্থান ভীমবেটকা কী জন্য বিখ্যাত বলো দেখি, বনাঞ্চল, পর্বতমালা, রক সেন্টার নাকি ঝর্ণা, কোনটার জন্য ভীমবেটকা বিখ্যাত? তো ভীমবেটকা বিখ্যাত হচ্ছে রক সেল্টারের জন্য, সেন্টার বলছি সরি, রক সেল্টারের জন্য ভীমবেটকা হচ্ছে বিখ্যাত, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ভারতে সব থেকে দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে রয়েছে বা আছে, অ্যান্সার করো। ভারতে সব থেকে দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে আছে, পাকিস্তান, চীন, বাংলাদেশ নাকি নেপাল? তো সঠিক উত্তর হয়ে যাবে সব থেকে বেশি সীমানা বাংলাদেশের সাথে রয়েছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে কোন দিন পালন করা হয়, অ্যান্সার করো। চ্যানেলে একটা প্লেলিস্টে দেখো তোমরা পেয়ে যাবে যে বিভিন্ন ডেজ কোন দিনে কি পালন করা হয়, সেটা সম্পর্কে একটা আমি আলাদা সেপারেট ভিডিও করে দিয়েছিলাম, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। দেখবে একদম তোমাদের জানুয়ারি থেকে স্টার্ট করে একদম 31শে ডিসেম্বর পর্যন্ত কোন দিন, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেগুলোই করা আছে। তো সে চাইলে তোমরা সেটাও পড়ে নিতে পারো, চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে কোন দিন পালন করা হয়, 1 মে, 31শে মে, 1 জুন নাকি 31শে জুন, অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 31শে মে, অপশান সি তে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, দেখো কোন সমষ্টি থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়, কোবাল্ট 16, আয়োডিন 131, ফসফরাস 32 নাকি কার্বন 14 বলো, অ্যান্সার করো। কোন সংস্থান একটি থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন 131 বা আয়োডিন 131, অপশান বি তে রয়েছে আমাদের সঠিক উত্তর, বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে আরেকটা জিনিসও বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কোবাল্ট 16 বা কোবাল্ট 60, এটা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, এটাও বারবার পরীক্ষায় আসে। এই দুটোই আছে এখান থেকে সচরাচর। পরবর্তী কোশ্চেন দেখো, ঝাল সংকর ধাতু মৌলিক উপাদানগুলি কী কী, মানে ঝাল যে তোমার কি বলে
রাংঝাল যেটাকে বলতে পারো, সেটা কি কি দিয়ে তৈরি? না রাংঝাল তো নয়, সরি, রাংঝাল নয় এটা। হ্যাঁ ঝালই, আমি আমি নিজেই গুলিয়ে যাচ্ছি, ঝাল শঙ্কর দাস, ওইটাই ওইটাই সেম। যে তোমার অনেক জায়গায় থাকবে দেখবে রাংঝাল, ঝাল শঙ্কর ধাতু মৌলিক উপাদানগুলি, মানে কোন দুটো মিশিয়ে রাংঝাল তোমার তৈরি, লেড ও টিন, লেড ও অ্যান্টিমনি, লেড টিন ও অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। অ্যান্সার করো, সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে লেড ও টিন, এই দুটো মিশিয়ে রাংঝাল বা ঝাল শঙ্কর ধাতু তৈরি, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এখানে দেখো আমরা এবার জেনে নেবো যে ব্রোঞ্জ যেটা, সেটা হচ্ছে তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি, ইস্পাত সেটা হচ্ছে লোহা আর কার্বন মিশিয়ে, পিতল তৈরি তামা ও দস্তা এই দুটো মিশিয়ে, রাংঝাল দেখো টিন এবং সীসা, ঠিক আছে, লেড, লেড মানে সীসা, ঠিক আছে, এটা গুলিয়ে গেলে হবে না, লেডের বাংলা সীসা। তো ব্রোঞ্জ তৈরি হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি সবগুলো, দেখো ব্রোঞ্জ হচ্ছে তামা আর টিন মিশিয়ে, ইস্পাত হচ্ছে লোহা আর কার্বন মিশিয়ে এই দুটো মিশিয়ে, পিতল হচ্ছে তামা আর দস্তা মিশিয়ে, রাংঝাল বা এমনি ঝাল যদি থাকে তাহলে সেটা করবে টিন এবং সীসা এই দুটো মিশিয়ে, বা ইংরেজিতে থাকলে লেড আর টিন হবে। জার্মান সিলভার দেখো, এইটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, ভালো করে মুখস্থ রাখবে, জার্মান সিলভার হচ্ছে কপার, জিঙ্ক এবং নিকেল এই তিনটে মিশিয়ে জার্মান সিলভার তৈরি হয়। ঠিক আছে, তাহলে এইগুলো ভালো করে একদম মুখস্থ করে নেবে, দেখবে এখান থেকে কমন পড়ে যাবে যে শঙ্কর ধাতু কোনটা কি মিশিয়ে তৈরি, এইগুলোই ঘুরিয়ে ফিরে বারবার আসে পরীক্ষায়। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, দেখো ক্লোরোফিল কোন ধাতুটি, ক্লোরোফিলে কোন ধাতুটি উপস্থিত থাকে? অ্যান্সার করো, জিঙ্ক, লোহা, ম্যাগনেসিয়াম নাকি তামা, কোন ধাতুটি ক্লোরোফিলে উপস্থিত থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ধর্ম দেখায় না জানতে চেয়েছে, কিন্তু নিম্নের কোন গ্যাসটি গ্রিন হাউস ধর্ম দেখায় না? CH4 বা মিথেন, CO2 কার্বন ডাইঅক্সাইড, H2 বাষ্প মানে জলীয় বাষ্প, নাকি N2 নাইট্রোজেন? অ্যান্সার করো, তো সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন, এটা কিন্তু গ্রিন হাউস প্রভাব ধর্ম দেখায় না। বাকি যেগুলো আছে তোমার মিথেন বা CH4 হচ্ছে মিথেনের সংকেত, এটা কিন্তু তোমার গ্রিন হাউস ধর্ম দেখায়, কার্বন ডাইঅক্সাইড এটাও এবং জলীয় বাষ্প এটাও, তিনটেই, এবং যে দেখায় না সেটা হচ্ছে নাইট্রোজেন N2। ঠিক আছে, মনে রাখবো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সূর্যমুখী গাছের সূর্যের অভিমুখে বাঁকাকে বলে কি বলা হয়? থিগমোনাস্টি, সিসমোনাস্টি, থার্মোনাস্টি নাকি ফটোনাস্টিক, কোনটা বলা হয় বলো? অ্যান্সার করো, সূর্যমুখী গাছের সূর্যের অভিমুখে বাঁকাকে কোনটা বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটাকে বলা হয় ফটোনাস্টিক চলন, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা, দেখো কি রয়েছে, নিচের কোন বিপ্লবী সংগঠন ভারতে স্থাপিত হয়েছিল, কোন বিপ্লবী সংগঠন ভারতে স্থাপিত হয়েছিল? গদর পার্টি, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ নাকি অভিনব ভারত? অ্যান্সার করো, তো সঠিক উত্তর হয়ে যাবে অভিনব ভারত, এটা ভারতে এই বিপ্লবী সংগঠনটা ভারতে স্থাপিত হয়েছিল, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম তাদের বাণিজ্য কুটি স্থাপন করেছিল? মুসলিপত্তনম, হুগলি, সুরাট নাকি আহমেদাবাদ? অ্যান্সার করো, তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মুসলিপত্তনমে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে আমরা মনে রাখবো কি, যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1611 সালে বা 1611 খ্রিস্টাব্দে দেখো মুসলিপত্তনমে এবং 1612 খ্রিস্টাব্দে সুরাটে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, এই দুটোই ঘুরিয়ে ফিরে বারবার কোশ্চেন আসে যে প্রথম তাদের বাণিজ্য ঘাঁটি যেটা মুসলিপত্তনমে এবং 1612 খ্রিস্টাব্দে তারা সুরাটে তাদের বাণিজ্য কুটির স্থাপন করেছিল, এই দুটোই পরীক্ষায় বারবার আসে ঘুরিয়ে ফিরিয়ে এইখান থেকে কোশ্চেন আসলে। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? অ্যান্সার করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিহাস থেকে, প্রত্যেকের পারা উচিত, কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড হেস্টিংস নাকি লর্ড কর্নওয়ালিস? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিল, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন? অ্যান্সার করো, ধর্মপাল, লক্ষণ সেন, বল্লাল সেন নাকি অপশানগুলোর মধ্যে কেউই না? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিল। চলো পরবর্তী চলে আসছি নেক্সট প্রশ্নে, নেক্সট হচ্ছে 23 নম্বর, কে আগ্রা দুর্গ নির্মাণ করেন? অ্যান্সার করো, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর নাকি আরঙ্গজেব বা ঔরঙ্গজেব, অনেক জায়গায় ঔরঙ্গজেবও থাকে, অনেক জায়গায় আরঙ্গজেবও পাবে।
আগ্রা দুর্গ কে নির্মাণ করেন? অ্যান্সার করো, দেখি কে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা করেছিল আকবর। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আকবর আর কি কি করেছিল আমরা একদম পড়ে নেবো এখান থেকে। আকবর থেকে যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসছে এবং তোমাদেরও আসবে, এটা একদম মুখস্থ করে নেবে আকবর থেকে। আকবরের লিস্ট, যে তিনি কী কী করেছিলেন। তিনি দিন ই ইলাহি নামক নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন, এটা মনে রাখবে, বারবার আসে পরীক্ষায়। 1556 সালে কী করেছিল? 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর হেমুকে পরাজিত করেছিল, হেমুকে, ঠিক আছে, মনে রাখবে। মনসবদারি ব্যবস্থা তিনি চালু করেছিলেন বা করেন, মনে রাখবে। এর সাথে মনে রাখবে তিনি ফতেহপুর সুক্রিতে ইবাদত খানা এবং বুলন দরওয়াজা নির্মাণ করেছিলেন। তাহলে আকবর সম্পর্কে এইটুকু মনে রাখলে হবে, যে তিনি দিন ই ইলাহি নামক নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করেছিলেন, তিনি মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন, ফতেহপুর সিক্রিতে ইবাদতখানা এবং বুলন দরওয়াজা তিনি নির্মাণ করেছিলেন। এইটুকু আকবর থেকে বারবার ঘুরিয়ে ফিরে এখান থেকে কোশ্চেন আসে, আকবর থেকে এলে এখান থেকে আসবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো। কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট? অ্যান্সার করো, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট? স্কটিশ চার্চ কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিদ্যাসাগর কলেজ, নাকি অপশানগুলোর মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর কলেজ, অপশান সিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। আমাদের মক টেস্টে লাস্ট প্রশ্ন আজকে, দেখো হিলবার্ট বিল প্রবর্তনের সময় কে ভাইসরয় ছিল? হিলবার্ট বিলের সময় অ্যান্সার করো, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড রিপন, নাকি অপশানগুলোর মধ্যে কেউই না। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন, হিলবার্ট বিলের সময় ভাইসরয় ছিলেন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের 25খানা কোশ্চেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা জিকের জন্য পড়াশোনা করছো তাদের সাথে, এবং যারা একদম নিজে অ্যান্সার করলো করেছো তারা 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের এই সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর অনেকগুলো ম্যারাথন ক্লাস করানো রয়েছে, এছাড়া তোমাদের অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার একদম সলিউশান সহ কোশ্চেনগুলো করিয়ে দিয়েছি। তোমরা চাইলে অঙ্ক এবং পুরো একদম কোশ্চেনের সলিউশান করানো রয়েছে, তোমরা চ্যানেলের প্লেলিস্টে সেগুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কীরকম তোমার কোশ্চেন পেপার্স আসে। তো যারা একদম নতুন তাদের জন্য এটা বললাম। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।